নমস্কার, ঈশান বাংলা মিডডে নিউজে আমি দিশা দাস আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের মিডডে শিরোনাম। শিলচরের শিক্ষামন্ত্রী রনজ পেগু পরিদর্শন করলেন বর্ষাঙ্গন স্কুল। বজরং দলের কর্মী নিগ্রহকারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চাইল বিশ্ব হিন্দু পরিষদ। প্রদীপ দত্ত রায়ের স্থায়ী জামিনের পর সরকারকে দোষ দিল বিডিএফ। এবারে বিস্তারিত খবর। শিক্ষামন্ত্রী রনজ পেগু একদিনের সফরে শিলচর এসে পৌঁছেছেন। প্রথমেই তিনি যান বর্ষাঙ্গন গ্রান্ট এলপি স্কুলে। এদিন তিনি স্কুলটি পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায় ও বিজেপি নেতারা। এদিন ভাঙ্গার পারে শিক্ষামন্ত্রীকে বিক্ষোভ দেখান ছাত্ররা। পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়ার দাবিতে তারা বিক্ষোভ জানাচ্ছিল। আপনি কয়টার সময় পাঠিয়ে দিলেন এখানে? ট্রাঙ্ক রোডে শিক্ষক নিয়োগ অভিযোগে গ্রেফতার বজরং দল কর্মকর্তাদের ওপর পুলিশের শারীরিক নিগ্রহের তীব্র প্রতিবাদ জানালো বিশ্ব হিন্দু পরিষদ। তারা এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় পরিষদের সভায়। গোবিন্দবাড়িতে আয়োজিত এক সভায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, আইন হাতে নেওয়ার অধিকার পুলিশের নেই। বজরং দল কর্মীদের মারধর করার তারা তীব্র ধিক্কার জানায়। একটু মাইনেটলি যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই দশটি ধারা, এই এজাহারের কোন জায়গাতে এই দশটি ধারা যেটা দেওয়া হয়েছে এটা কোন ভাবেই থেকে তুলে নিয়ে গেছে রাত্রে। প্রথম কথা হলো আমাদের, যদি এই ছেলেদের জড়িত না, কিন্তু যাই হোক এটা হলো বিচার ব্যবস্থার ব্যাপার। যেহেতু একটা কেস হয়েছে, সবাই পুলিশের কাজ করবে, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। পুলিশ তদন্ত করবে, তদন্ত করে আড়াই মাস পর অবশেষে স্থায়ী জামিন পেলেন প্রদীপ দত্ত রায়। বিচারককে ধন্যবাদ জানিয়ে প্রশাসন তথা সরকারকে কাঠগড়ায় তুলল বিডিএফ। ১৯৬১ সালের ভাষা আইন সুরক্ষায় সরব হয়েছিলেন তিনি। প্রতিক্রিয়ায় দেশদ্রোহিতা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয় বিডিএফ প্রধান প্রদীপ দত্ত রায়কে। আড়াই মাস পর গত মাসের শেষ সপ্তাহে গ্রাহ্য হল তার স্থায়ী জামিন।
এর পরিপ্রেক্ষিতে বিচারককে ধন্যবাদ জানিয়ে পুলিশ প্রশাসন তথা সরকারের ভূমিকায় মুখর হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এ নিয়ে জানান বিডিএফ এর আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। দীর্ঘ আড়াই মাস পর স্থায়ী জামিন পেয়েছেন বিডিএফ প্রধান প্রদীপ দত্ত রায়। প্রদীপবাবুকে গ্রেফতার করা হয়েছিল কারণ তিনি 1961 যে ভাষা আইন, যা অনুযায়ী বরাকের সমস্ত সরকারি কাজকর্মে বাংলার ব্যবহার বাধ্যতামূলক, তা লঙ্ঘিত হচ্ছে বলে মুখ খুলেছিলেন, সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। যাই হোক, এই রায়ে বিচারক যে বলেছেন, মূলত যে দুটি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, সেকশন 124A অ্যান্ড সেকশন 153A, প্রথমটি হচ্ছে কি দেশদ্রোহিতার অভিযোগ এবং দ্বিতীয়টি হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ। এক্ষেত্রে বিচারক তার দীর্ঘ রায় বলেছেন যে এই দুটো ক্ষেত্রেই প্রদীপবাবুর কোনো প্রত্যক্ষ যোগাযোগ প্রমাণিত হয়নি পুলিশের সিডি থেকে। তিনি এটাও লিখেছেন যে সরকারের কোনো পদক্ষেপের পছন্দ না হলে সেটা কেউ সমালোচনা করতেই পারেন, সেটা নাগরিকদের সংবিধানসম্মত অধিকার। যদি তার ফলে কাউকে হিংসাত্মক কার্যক্রম নিতে প্ররোচনা দেওয়া হয় বা সরকারের বিরুদ্ধে সেরকম যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তখন সেটা শাস্তিযোগ্য হতে পারে। তো প্রদীপবাবুর ক্ষেত্রে সেসব কোনোটাই প্রযোজ্য নয়। তাই আমরা আশা করছি যে আগামীতেও বিচারে প্রদীপবাবু নির্দোষী প্রমাণিত হবেন এবং এই রায় প্রত্যাশিত ছিল। এর জন্য আমরা সংশ্লিষ্ট বিচারককে ধন্যবাদ জানাচ্ছি সৌমেন চৌধুরী সহ যেসব আইনজীবীরা প্রদীপবাবুর পক্ষে লড়েছিলেন, তাদের সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটি কথা আমরা বলতে চাই যে সরকার এক্ষেত্রে যেভাবে দমন প্রেরণে আশ্রয় নিয়েছেন, গ্রেফতার করেছেন আমাদের কর্মীদের, থানায় ডেকে হেনস্থা করেছেন, বিভিন্ন মামলা করেছেন, তাদেরকে গুয়াহাটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, এ সমস্ত কিছুই প্রতিশোধমূলক এবং এগুলো এক কথায় অনৈতিক, অসাংবিধানিক। ইউক্রেনে চলছে যুদ্ধবিরতি, এর ফাঁকে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার কাজ শুরু হয়ে গেছে। তার মধ্যে আসামের প্রায় 60 জন ছাত্র রয়েছে। এদের আজকের ভেতরে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয় সরকারি সূত্রে। বরাকের 2 জন ছাত্র আছেন এই তালিকায়। ভোট পর্ব শেষ হলো, এবার কে জিতবে পুর নির্বাচনে, এ নিয়ে চলছে বিস্তর চর্চা। সকাল থেকে সোনাই থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে বোর্ড গঠন করতে পারবে কংগ্রেস এবং সমর্থন দেবে AIUDF। তবে বিজেপি সমর্থকদের দাবি, সময়ে তারা বোর্ড গঠন করছে, কিন্তু সোনাইয়ে সবকিছুরই চাবিকাঠি বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার হাতে। সোনাইয়ে কে বোর্ড গঠন করবে তার অনেকটাই নির্ভর করবে তার ওপর। তবে শেষ পর্যন্ত ভোটের যে প্রবণতা লক্ষ্য করা গেছে তাতে কিন্তু বিজেপি কয়েকটি আসনে অত্যন্ত ভালো ফল করছে। শেষ মুহূর্তে কি হবে এটা আন্দাজ করা যাচ্ছে না। লক্ষ্মীপুরে বিজেপি শেষ পর্যন্ত এগিয়ে থাকল। 6 নম্বর, 7 নম্বর ও 4 নম্বরে বিরোধীরা কিছুটা প্রতিরোধ তৈরি করতে পেরেছে। 6 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের অমিত দাস বিজেপি প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছেন। তবে লক্ষ্মীপুরে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীরা বিজেপির জন্য মাথা ব্যথা হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে লক্ষ্মীপুর পুরো ভোটে বিজেপির দাপট পরিলক্ষিত হয়েছে ভোট গ্রহণের শেষ পর্ব পর্যন্ত। মিডডে নিউজ এ পর্যন্তই, নমস্কার।